বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তেলিয়ামুড়া বিভিন্ন স্কুল ছাত্রছাত্রীদের জন্য ক্রিকেট খেলার সামগ্রী তুলে দেওয়া হয় বৃহস্পতিবার। এদিনের এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় দশমীঘাট স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিস গৃহে। এদিনের এই অনুষ্ঠানে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায়। এছাড়াও এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার, সহ পৌরপিতা মধুসূদন রায়, সহ তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নন্দন রায়, সহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা। তেলিয়ামুড়া এলাকার 12টি স্কুলের ছাত্রছাত্রীদের ক্রিকেট খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায় সহ আমন্ত্রিত অতিথিরা ক্রিকেট খেলার সামগ্রী বিভিন্ন স্কুলের শিক্ষকের হাতে তুলে দেন। এ ব্যাপারে বলতে গিয়ে বিধায়িকা তথা কল্যাণী রায় বলেছেন, তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তিনি আরও বলেছেন, কোভিড পরিস্থিতিকালীন খেলোয়াড়রা তাদের খেলা প্রদর্শন কিংবা শরীর চর্চা ঠিকভাবে করতে পারেনি, সে সকল গরিব ছাত্রদের খেলাধুলা সরঞ্জাম না পেয়ে খেলাধুলা করতে পারেনি, এমনকি শরীরচর্চাও করতে পারেনি, এই সামগ্রীগুলো পেয়ে তারা উপকৃত হবে। সঠিকভাবেই ক্রীড়ার দিকটা কিন্তু অনেকটাই গুরুত্ব দিচ্ছে রাজ্যের ক্রীড়া দপ্তর এবং রাজ্যের সরকার, এবং শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়, রাজ্যের যারা ছাত্রছাত্রীরা রয়েছে, কোচিকাচারা রয়েছে, তারা ছোটবেলা থেকেই শুধুমাত্র বিদ্যার দিক থেকে বিকাশ নয়, শারীরিক দিক থেকেও যাতে তাদের বিকাশ হয় তার জন্যই সমস্ত রকম চেষ্টা কিন্তু করছে রাজ্যের সরকার। এবং তেলিয়ামুড়াতে আজকে তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ক্রিকেট খেলার সামগ্রী তুলে দেওয়া অবশ্যই কিন্তু তার একটা অঙ্গ। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা শুনব। অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে আছি। তারা একটা মহান উদ্যোগ নিয়েছে, তেলিয়ামুড়ার বিভিন্ন স্কুলে আজকে তারা ক্রিকেট সরঞ্জাম দিয়েছেন। কারণ আপনারা জানেন, বিগত কোভিড পরিস্থিতিতে যেখানে লকডাউন এবং সামাজিক দূরত্ব যেখানে প্রধান শর্ত ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো বিদ্যালয়ে বা কোনো জায়গায় খেলোয়াড়া তাদের খেলা দেখাতে পারেননি বা শরীরচর্চা করতে পারেননি। এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে আজকে তেলিয়ামুড়া সাব ডিভিশনাল যে ক্রিকেট অ্যাসোসিয়েশন তেলিয়ামুড়া, তারা আজকে 12টি স্কুলে ক্রিকেট সরঞ্জাম দিয়েছে। তাদের এই মহান উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং অত্যন্ত সুন্দর একটা মানে আজকে সুন্দর একটা আনন্দ কোনো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার আর এই উপহারগুলো ক্রিকেট সরঞ্জামগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। আমরা তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগে সামিল হয়েছেন আমাদের তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সকলে, যারা এক্সিকিউটিভ বডি মেম্বার, প্রেসিডেন্ট, যারা ট্রেজারার এবং সেক্রেটারি, এবং আমাদের নবনির্বাচিত তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আজকে অনুষ্ঠানে ছিলেন, আছেন আপনারা। তেলিয়ামুড়া সাব ডিভিশনাল ক্রিকেটের আজকে যে চিন্তাভাবনা নিয়ে আজকে যেটা সামগ্রী এটা তুলে দিয়েছে, এতে করে দুটো দিকেই আমাদের কাজ হবে। এখন আপনারা শুনলেন বিধায়িকা কল্যাণী রায় কি বলেছেন এ ব্যাপারে, এবং অবশ্যই যারা ছাত্রছাত্রীরা এই খেলার সামগ্রী পেয়েছেন তারা অনেকটাই উপকৃত হবেন, কোভিডের কারণে যারা অনুশীলন করতে পারেননি বা সরঞ্জামের অভাবে যারা অনুশীলন করতে পারেননি তাদের অনেকটাই উপকৃত হবে তারা এই সামগ্রীগুলো পেয়ে, সে কথাই কিন্তু তিনি বলেছেন। তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আগামী দিনও এরকমের কর্মকাণ্ড জারি রাখবে, সে কথাও কিন্তু তারা বলেছেন। সময়সূত্র বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।